ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজের শ্রোতা দর্শকদের শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। বিশ্বে এবং বিশেষত বাংলাদেশে উগ্রবাদ কিংবা সন্ত্রাসবাদ যেভাবেই বলুন না কেন, তার আশঙ্কা নিয়ে। আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশে বলা হচ্ছে যে সন্ত্রাসী আক্রমণ বাড়তে পারে ঈদকে কেন্দ্র করে, এবং তারপরে অগস্ট মাসে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আছে, এসব কিছুকে সামনে রেখে সন্ত্রাসী আক্রমণ বৃদ্ধি পেতে পারে। এবং আজকে আমরা খবর পেয়েছি যে এক জায়গায় কিছু আক্রমণ হয়েছে। তো আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হেড অফ বাংলাদেশ সেন্টার ফর টেরোরিজম, সন্ত্রাসবাদের যে স্টাডিজে যে সেন্টার আছে, রিসার্চ সেন্টার আছে, গবেষণা সেন্টার আছে, তার প্রধান জনাব শফকাত মুনির। শফকাত মুনির, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। শফকাত মুনির আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছেন। তো যে কথা আমি একেবারে গোড়াতে বলছিলাম যে এরকম একটি আশঙ্কার কথা বলা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই, যে বাংলাদেশে নিরাপত্তা একটা প্রশ্ন দেখা দিয়েছে, সন্ত্রাসবাদের আশঙ্কা দেখা দিয়েছে, কেন বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিয়তই বিভিন্ন তথ্য, উপাত্ত এবং যে এক্সট্রিমিস্টের চ্যাটার, যেটাকে আমরা বলে থাকি ইন্টারনেটে, তা বিশ্লেষণ করে একটি থ্রেট অ্যাসেসমেন্ট করে থাকে। এবং এখন পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি তাতে মনে হচ্ছে যে এই তথ্য, উপাত্ত এবং অন্যান্য যে খবরাখবর তাদের কাছে আছে সে বিষয়ে তারা আশঙ্কা করছেন যে এই সময় একটি ঘটনা ঘটতে পারে বা জঙ্গি হামলার একটা সম্ভাবনা থাকতে পারে। পত্রপত্রিকায় ইতিমধ্যে এই নিয়মের রিপোর্ট এসছে। এটাকে আমি মনে করি এটা তাদের রুটিন কর্মকাণ্ডেরই একটা অংশ, যে তারা একটা থ্রেটকে আইডেন্টিফাই করেছেন এবং সেটাকে নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করছেন। এবং আজকে যে একটা আক্রমণ হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে? হ্যাঁ, আজকে একটা ঘটনা ঘটেছে। আজ ভোরে ভোরবেলায় পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এখানে একটি অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন বা একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটেছে। এই মুহূর্তে এর বেশি খুব একটা খবর আমাদের কাছে নেই, পুলিশের তরফ থেকে এটাই বলা হয়েছে। আমরা আমাদের দেখতে হবে যে ভবিষ্যতে আরো কি খবর আসে এ সম্পর্কে। এখন আরেকটা প্রশ্ন চলে আসে যে এই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী দলগুলো তৎপর কিংবা তৎপর হতে পারে? আপনি জানেন যে নানান রকমের উগ্রবাদী দল সক্রিয় রয়েছে, বিশেষ করে উপমহাদেশে। আপনার কি মনে হয়? বাংলাদেশে মূলত ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোকে আমরা বেশি তৎপর দেখতে পাচ্ছি। এর মধ্যে ধরুন নব্য জেএমবি বা জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হুজি বা হারকাতুল জিহাদ, আনসারুল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম বলা হতো তাদেরকে আগে, এই সংগঠনগুলোকে আমরা বেশি তৎপর দেখতে পাই। কোভিড-19 নিয়ে গোটা বিশ্ব যখন অস্থির, সেই সময় এই সন্ত্রাসী দলগুলো কতখানি সক্রিয় হতে পারে, এটা কি তাদের জন্য সুযোগ নাকি বাধা, আপনি কি মনে করেন? সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো চাইবে যে কোভিড-19 যে মহামারী সারা পৃথিবীতে চলছে, এটিকে একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তাদের কর্মতৎপরতা বৃদ্ধি করা। আমরা দেখেছি গত 3-4 মাসে তাদের তৎপরতা শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বের দিকে যদি আমরা তাকাই, উগ্রবাদী এবং জঙ্গিবাদী সংগঠনগুলো তৎপরতা কিন্তু কমেনি, তাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তৎপর দেখা যাচ্ছে। এবং এই উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে গত 3-4 মাসে বেশ বড় বড় কিছু জঙ্গি হামলা কিন্তু সংঘটিত হয়েছে। তাই আমাদের গবেষণা ও বিশ্লেষণে আমরা মনে করছি যে কোভিড-19 মহামারীর সময় জঙ্গি সংগঠনগুলো এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের তৎপরতা আরো বৃদ্ধি করার চেষ্টা করবে। আপনি যেটা বলছেন সুযোগ, তার মানে হচ্ছে যে যখন বিভিন্ন দেশের সরকার এই কোভিড-19 নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছে, সেটা কি তারা সুযোগ হিসেবে কি ব্যবহার করবে? হ্যাঁ, আমরা তাই আশঙ্কা করছি যে যেহেতু সারা পৃথিবী আজ কোভিড-19 মহামারী কে মোকাবেলা করতে ব্যস্ত, জঙ্গি সংগঠনগুলো হয়তো মনে করতে পারে যে এটা তাদের জন্য একটা সুযোগ, তাদের তৎপরতা বৃদ্ধির জন্য।
আপনি উপমহাদেশের কথা বলছিলেন, সেখানে দক্ষিণ এশিয়ার যদি আমরা বস্তুত দুটি দেশ ধরি, পাকিস্তান এবং আফগানিস্তান, সেখানে কিন্তু ক্রমাগত সন্ত্রাসী আক্রমণ চলছে। কখনো সেটি তালিবানের পক্ষ থেকে হচ্ছে, কখনো অন্য পক্ষ থেকে হচ্ছে। পাকিস্তানে আমরা প্রায় জানি যে নামাজের সময় বিশেষ করে এই জাতীয় আক্রমণ হয়ে থাকে, সেই বিষয়টি কি আপনি একটু বিশ্লেষণ করবেন? পাকিস্তান এবং আফগানিস্তানে বেশ কিছু জঙ্গি হামলা সংঘটিত হয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে করাচি স্টক এক্সচেঞ্জে একটি বড় হামলা হয়েছে। এর আগে আফগানিস্তানে আরো দু তিন মাস আগে আরো বড় কিছু হামলা সংঘটিত হয়েছে। যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো আগে থেকেই বেশ তৎপর ছিল এবং তালেবানের সাথে বর্তমানে এক ধরনের আলোচনা চলছে তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য বা তাদের সাথে এক ধরনের সমঝোতায় আসবার জন্য, তালেবানের মধ্যেও আমরা জানি যে বিভিন্ন ফ্যাকশনস আছে, সো হয়তো তালেবানের কোনো একটা ফ্যাকশন এটাকে অপোজ করে তারা কিছু হামলা করছে। আমরা জানি যে আরো অন্য জঙ্গি সংগঠনগুলো তৎপর রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানে। তবে পাকিস্তান আফগানিস্তানে আমি এটুকু বলতে চাই যে ওখানে এর আগেই কিন্তু একটা খুব হাই লেভেল অফ থ্রেট বিরাজমান ছিল। সো কোভিড এর পরবর্তীতে কোনো নতুন করে কিছু হয়নি, পূর্বের যে জঙ্গিবাদের যে থ্রেট বা হুমকি সেটারই একটি সর্ট অফ ফলো আপ হিসাবে এটা চলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 মহামারীর পরে ইন্টারনেট ভিত্তিক উগ্রবাদের যে বিস্তার, সেক্ষেত্রে বেশ কিছুটা এর ব্যাপকতা অনেকখানি বেড়েছে সারা পৃথিবীতে। পরিশেষে আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এ বিষয়ে গবেষক এবং বাংলাদেশ এই সন্ত্রাসী গবেষণা কেন্দ্রের প্রধান, এই অবস্থা থেকে বেরিয়ে আসবার উপায়টা কি? এটা তো অব্যাহত ভাবে চলছে একভাবে, নয়তো অন্যভাবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসবার কোন একটি সিম্পল উপায় আসলে নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটি আদর্শগত লড়াই, তাই আভিজানিক পদক্ষেপ যা আমরা গ্রহণ করছি বা করেছি সেটাকে চালিয়ে যেতে হবে, তার পাশাপাশি বিভিন্ন কৌশলগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং আমাদের সামনে, আমাদের শুধু আমাদের দেশের নয়, আমাদের সমগ্র অঞ্চল এবং তথা বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখন ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদের বিস্তার। তাই আমাদেরকে সরকার, সমাজ ব্যবস্থা, টেক কোম্পানিজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একজোট হয়ে আমাদেরকে তৎপর হতে হবে, যাতে আমরা ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদের রোধকে আমরা বিস্তারকে আমরা রোধ করতে পারি। এই যে আপনি বললেন ইন্টারনেটে এটা রোধ করা উচিত, পাশাপাশি আবার এই সমালোচনাও চলছে বিভিন্ন সরকার সম্পর্কে যে তারা ইন্টারনেটের মুক্ত সংবাদ প্রচারে বাধা সৃষ্টি করছেন। এই দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? এই দুটোর মধ্যে অবশ্যই ভারসাম্য রাখা সম্ভব। জঙ্গিবাদ ও উগ্রবাদের যে বিস্তার সেটা রোধ করার জন্য মত প্রকাশের স্বাধীনতার সাথে এটার কোনো সংঘর্ষ আছে বলে আমি মনে করি না। বরং মানুষকে সম্পৃক্ত করে, যেটা বাংলাদেশে ইতিমধ্যেই করা হচ্ছে, জনসাধারণকে সম্পৃক্ত করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যে তারা যখন একটি জঙ্গি বা জঙ্গিবাদী বা একটি উগ্র বাদী কোনো মেসেজ তারা দেখছেন ইন্টারনেটে, সে বিষয়ে তারা যাতে আরো তারা সচেতন হন এবং সেগুলো থেকে দূরে থাকেন, সেই ধরনের সচেতনতা, একটা গণ জাগরণ সৃষ্টি করা এই ধরনের মেসেজের বিরুদ্ধে, সেটা করাটাই বেশি প্রয়োজন। এবং ইতিমধ্যেই বাংলাদেশে এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনাব শাফকাত মুনির, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী সঞ্জানা ফিরোজকে, যিনি এই চিত্র ধারণে সহযোগিতা করলেন। ধন্যবাদ আমাদের শ্রোতা দর্শকদেরও। আমরা এই বিশ্লেষণটি শুনলাম, অত্যন্ত দরকারি বিষয়, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আশা করি সেটা আমাদের সকলেরই মনে থাকবে, সকলের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হবে এবং সন্ত্রাস নয়, শান্তিটাই আমাদের সবচেয়ে বড় কাম্য হবে। তা আপনারা যেখানেই থাকুন, যত দূরেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।